তাহলে আমরা দেখলাম যে প্রবীর ঘোষাল তিনি বেশ কিছু মন্তব্য ইতিমধ্যেই করেছেন এবং বেশুরও বলাই যাবে, কি বলবেন? প্রত্যেকদিনই তো একরকম, যাদেরকে নিচ্ছে না ওখানে, নো এন্ট্রি বোর্ড আছে, তারা এই ধরনের কষ্টের মধ্যে আছেন, কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। কেউ বলেছে আগে ভুল করেছিলাম, কেউ বলছে এখন ভুল করছি, কে কি ভুল করেছেন তারা ঠিক করুন। ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র আছে, থাকবে, অনেকে এসেছে সেই পবিত্রতাকে সহ্য করতে পারছেন না। এঁদো পুকুরে ছিলেন ওখানেই চলে যান, ওখানে কমফর্ট থাকুন, আমাদের কোনো টেনশন নেই। গতকাল বিভিন্ন জায়গায় আমরা দেখছি সিএম এটা করছে, প্রশাসনিক বৈঠক করছে, সেখানে বেশ কিছু এমএলএ এমপি কাজেও উপস্থিত এবং যখন মানুষ কেঁপে যায় তখন এই ধরনের কথাবার্তা বলে একটু হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেন প্রত্যেকবার। কখনো কেষ্টকে ধমকান, কখনো বলছে না ওর একটু অক্সিজেন কম, আবার ওর টাকাতে পার্টি চলে, এই ধরনের নাটকবাজি বাংলার মানুষ দেখে দেখে ক্লান্ত। লোককে রাস্তায় দাঁড় করিয়ে নাম লেখাচ্ছেন, একটা পয়সা দেন না, ইলেকশন আগে বড় বড় প্রতিশ্রুতি দেন, কিছু করেন না। তো মানুষ বিকল্প খুঁজছিল, এখন বিজেপি এসেছে, আমরা যেমন এর প্রতিবাদও করব আর মানুষকে মোদিজির কাজ কি কিভাবে হতে পারে সেটাও দেখাবো। বিএসএফ এর পরিধি বেড়েছে 50 কিলোমিটার পর্যন্ত, তারপরে 3 জন সাধারণ মানুষকে মেরেছে, এ নিয়ে রাজনীতি, সাধারণ মানুষকে মেরে বাংলাদেশিকে মেরেছে, আর এই জন্যই বাড়ানো হয়েছে। যারা বাংলাদেশের কাছ থেকে টাকা নেয়, তাদের সঙ্গে বিজনেস করে, তারা চিৎকার চেঁচামেচি করছে। দেশের লোক খুশি আছে, সিকিউরিটি নিশ্চিত করতে হবে, দেশের সুরক্ষা সবচেয়ে প্রথম, যারা এটা নিয়ে বিজনেস করে তাদের খুব কষ্ট হবে।